भाई बोले और देखता जो हमार बयसर साथ बढ़ाना हतो ताइले आज के हमार कयेक डजन बाच्चार बाबा हो जेता। প্রথমে আসি তেল। তেল একটা মাল্টিপারপাস ইউজেবল জিনিস। তেল দিয়ে আমরা গাড়ি চালাই, তেল আমরা খাই, তেল মারি, তেল দিই। অবশ্য শেষে দুইটা একটু বেশি ব্যবহৃত হয়। ডিম, ডিম সামান্য এতটুকু একটা জিনিস, এটার দাম মাঝে মাঝে 10 টাকার উপরে চলে যায়। ভেবে দেখুন। আচ্ছা দেখি। মুরগির বলে এখন আর নর্মাল ডেলিভারি হয় না, সিজার হয়। সিজার ভবিষ্যতে ডিমের সরোগেসি পদ্ধতি চালু হইলে ডিম তো আমার ডিম তো আর আমরা ফুটপাতে বিক্রি করতে দেখতে পাবো না, আমরা শাহবাগের জাদুঘরে যে ডিম দেখবো। ডিম প্রোডাকশন কস্ট যার একটু বেশি, দাম তো একটু বেশি হবেই ভাই। বাচ্চাদেরকে বলবো দেখো এক সময় ডিম ফুটপাতে বিক্রি হইতো আর তোমরা এখন জাদুঘরে যেয়ে দেখতেছ। আগে আমরা বাজার গিয়ে আলু কিনতাম, বাসায় এসে দম বানিয়ে খেতাম, আর এখন এখন আলুর দাম শুনে দম বের হয়ে যায়। পটলের কথা আর কি বলবো রে ভাই, পটলের দাম শুনলে কখন জানি নিজের পটল তুলে ফেলাই। আরে ভাই পেঁয়াজ একটা অদ্ভুত জিনিস, সারা বছর কোনো পাত্তাই থাকে না, হঠাৎ করে পারমাণবিক বোমার মতো ব্লাস্ট করে। তখন কি হয় জানেন, তখন আমরা আগে আমরা পেঁয়াজ কাটতে গিয়ে কান্দতাম আর তখন দাম শুনে কান্দি। টমেটো, এবার আসি টমেটোর কথায়। টমেটো আরে ভাই এটা তো ডায়মন্ডের শপে বিক্রি হবে, কাঁচের গ্লাস ঘেরা, মাঝখানে থাকবে একটা টমেটো, টমেটোর মতো ঘুরবে ঘুরবে। সমাজের রুচিশীল মানুষেরা